বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। গত 19 ও 20 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার পশ্চিমবঙ্গ সফর শেষ করে দিল্লি ফিরে গেছেন। 19 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের যে মেদিনীপুর কলেজিয়েট মাঠ সেখানে তিনি একটি মেগা শো করেন, যেখানে তৃণমূল থেকে ইস্তফা দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেছে। সেই সঙ্গে আরও অনেক বিধায়ক, সাংসদ এবং তৃণমূল নেতা বিজেপিতে অংশগ্রহণ করেছেন বা যোগদান করেছেন। এবং তার পরের দিনকে আমরা দেখলাম যে বীরভূম কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক সভা ছিল, মেগা শো ছিল, যেখান থেকে তিনি বলেছেন যে রাজ্যে আগামী যে নির্বাচন, 21-এর যে নির্বাচন, সেখানে বিজেপি বাংলা দখল করবে এবং কেন্দ্রীয় যে বিভিন্ন পরিষেবা থেকে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে সে ব্যাপারেও তিনি অভিযোগ করেছেন এবং আরও অনেক তিনি কথা বলেছেন। তার পাল্টা হিসাবে আজ বিষ্ণুপুরের বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের অন্যতম কোয়ার্ডিনেটর দিলীপ মণ্ডল এবং জেলার মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার তরুণ রায় এক সাংবাদিক সম্মেলন করেছিলেন, যেখানে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সমস্ত অভিযোগ করেছেন সেই সমস্ত অভিযোগ তারা খণ্ডন করে তাদের যুক্তি দিয়েছেন এবং আগামী দিনে বা নির্বাচনের পরে যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেটাও তিনি তারা ঘোষণা করেন। এবং আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের দুজন সদস্য বিজেপিতে যে যোগদান করেছেন বলে শোনা যাচ্ছে এবং জেলার সভাধিপতি এবং তার স্বামী যে সংখ্যালঘু সেলের অন্যতম নেতা তাদের বেশ কয়েকদিন বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে দেখা যাচ্ছে না, সে প্রসঙ্গ আজকে সাংবাদিকরা তুলেছিলেন। সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন বিধায়ক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূলের অন্যতম কোঅর্ডিনেটর দিলীপ মণ্ডল। আসুন আমরা সে বক্তব্য শুনে নিই। ক্যামেরা ভোটটা নিয়ে গেছে, তাই তাদের অভিনয় মানুষ ধরে ফেলেছে, আগামী দিনে তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। লাস্ট কোশ্চেন বলবো, আমরা দেখেছি যে কৈলাস বিজয়বর্গীয় গলায় বিভিন্ন সময় শোনা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা খাদান থেকে শুরু করে গরু পাচার থেকে একাধিক টাকা তার কাছে যায় এবং তিনি বিজেপি যদি ক্ষমতায় আসে তাকে জেল খাটাবেন, জেলের ভাত খাওয়াবেন। কয়লা খনি তো নাম অভিষেকের নাম বলেছে, নাম না করে বলেছেন কয়লা খনি সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়, তাদের নিরাপত্তার দায়িত্ব থাকে সিআইএসএ, তাদের যে চালায় হচ্ছে কোল ইন্ডিয়া তাদের সংস্থা, তাদের রাষ্ট্রীয় সংস্থা, তাহলে যদি কোনো কিছু রসদ নিয়ে থাকে সিআইএসএম নেবে, তাদের কয়লা সংস্থা যারা আছে তারা আছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের কয়লা মন্ত্রী থেকে আরম্ভ করে যে দপ্তর আছে তারা নিয়ে নেবে। তাই তদন্ত এখন থেকে আস্তে আস্তে করে তারা ধরা পড়ছে, তাই ওরা চোরের মার বড় গলা এরম ধরনের মানুষের সামনে পরিবেশন করতে চায়। দাদা, আপনারা বারবার উন্নয়নের কথাই বলেছেন কিন্তু বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারী একটি অভিযোগ করেছেন যে রজবাজিরে কোনো উন্নয়নই হয়নি, কী বলবেন এটা নিয়ে? উন্নয়ন হয়নি, এখানে তো আমাদের প্রমাণ রয়েছে যে উৎকর্ষ বাংলা জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটির কাছ থেকে আমরা পুরস্কার দিই, আমরা সবুজ সাথী 84 লক্ষ সাইকেল দিই, যেখানে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটির থেকে আমরা 2019 সালে আমরা পুরস্কার দিই, দ্য হেগ দ্য জাতিসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার আমরা প্রথম স্থান অর্জন করতে পারছি কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। আমরা কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের কাছ থেকে আমরা পুরস্কার পেয়েছি, অর্থ দপ্তর, আজকের ভারত সরকার জাতীয় কর্মী মন্ত্রকের জায়গা থেকে আমরা পুরস্কার পেয়েছি, পথদিশা যেখানে 118,000 কিলোমিটার রাস্তা আমরা তৈরি করতেছি, যার কারণে আমরা স্কচ ফাউন্ডেশন কর্তৃক আমরা সেখান থেকে আমরা পুরস্কার পেয়েছি। তাহলে এই জায়গাগুলোতে তো এমনি আসেন, এরা জায়গা আছে বলে আজকের কেন্দ্রীয় সরকার যেমন মেনে নিয়েছে, তার সাথে এই করোনা মোকাবিলা সেখানেও আজকে তাদের নাম করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়
যে ধরনের আজকের সুযোগ করে দিয়েছেন করোনা মোকাবিলা, সেই জায়গায় প্রশংসা দিয়েছেন, আজকে সে প্রশংসা পেয়েছেন। সেই কারণে আমরা বলতে পারি বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ স্থান আজকের অর্জন করতে পেরেছে। এই অজুহাত দেখাচ্ছে। আপনারা জানেন যে আর্থিক সংকট সত্ত্বেও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার সেটা বন্ধ করেনি। কিন্তু কোভিড অতিমারীর দোহাই দিয়ে প্রতিটি এমপি যে 2 কোটি টাকা করে প্রতি বছরে মানুষের এলাকার জন্য উন্নয়ন করতে পারতেন, নিজের এলাকা উন্নয়ন করতে পারতেন, কেন্দ্রের মোদি সরকার সেই 2 কোটি টাকার যিনি এমপি কোটা সেই টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে। যার জন্য অনেক এমপি কাজও করতে পারতেন। শুভেন্দু অধিকারী 21 বছর তৃণমূল থাকা সত্ত্বেও থাকার সময় তিনি বলেছেন বিজেপি হটা বাংলা বাঁচো, এখন তানার মুখে নতুন সুর ভাইপো হটা বাংলা বাঁচো, কী বলবেন এটা নিয়ে? এটা তো ওই একবার এক জায়গা থেকে যখন বলে না, একসঙ্গে যখন থাকে তখন কোনো এ থাকে না, দোষ থাকে না, যখন বাইরে চলে যান তখন অনেক দোষ। তাহলে এই জায়গা থেকে শুভেন্দু আজকের তার বাবা তার ভাই এখনও আমাদের দলে আছেন, এবং তার ভাই দিব্যেন্দু সে নিজে বলেছে যে তৃণমূল কংগ্রেসই থাকবেন এবং পাগলা ছাড় তিনি হয়ে যাননি, অর্থাৎ বলতে চাই যে শুভেন্দু পাগলা ছাড় হয়ে যাবে। বিভিন্ন জায়গায় কৃষি আন্দোলন চলছে, কৃষকরা আন্দোলন করছে, সেইখানে কোনো বিজেপির কোনো কর্মকর্তা বা এমপি বা মন্ত্রী তাদের দেখা যাচ্ছে না। অমিত শাহ বলছে আমরা এরপরে মাসে 2 বার করে আমরা পশ্চিমবঙ্গে আসবো, এর কারণ কি? ওরা পশ্চিমবঙ্গকে যে শান্তির জায়গা, এখানে অনেক কিছু রসদ আছে, কয়লা খনি আছে, নতুন করে আবার পেট্রোল ডিজেলের একটা খনি যেটা সুযোগ আছে, সেসব জায়গা থেকে অন্য জায়গাগুলো তো বেছে ফেলেছে। নতুন করে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন আছে, এখানে জিডিপি যেভাবে বেড়ে চলেছে, এখানে অর্থনৈতিক জায়গা ভিতরে যেমনভাবে শক্ত হচ্ছে, সেই জায়গা থেকে তারা এখানে হস্তক্ষেপ করতে চাইছে, সুযোগ নিতে চাইছে। বিজেপি বলছে 2021 আমরা যদি ক্ষমতায় আসি 75 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দেবেন, কী বলুন এ ব্যাপারে? এর আগে তো ওরা বলেছিলো 2 কোটি করে প্রত্যেকটা প্রতি বছর বেকারদের চাকরি দেবেন, পারেনি। 12 কোটির ওপরে আজকে সেখানে সুযোগ দেওয়ার কথা ছিল, তারা দিতে পারেনি। আবার তারা একটা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে বাজারে গরম করতে চাইছে, মানুষ বুঝে গেছে যে নোটবন্দির মাধ্যমে। ক্যামেরায় সৃজিতা মালিকের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ 24 পরগনা।